কলকাতার মার্কওয়ে স্ট্রিট, সদর স্ট্রিট সহ গোটা নিউ মার্কেট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবাসিক হোটেল, খাবারের দোকান, ছোট বড় বিপণী বিতান সহ ওষুধের দোকান, পরিবহন সংস্থার ব্যবসা বাণিজ্য পুরোটাই নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। করোনার কারণে গেল বছরের মার্চ থেকে কার্যত বন্ধ ছিল ভারতে বাংলাদেশিদের পদচারণা, আর তখন থেকেই ভেঙে পড়ে কলকাতায় বাংলাদেশ নির্ভর ব্যবসা বাণিজ্য। তবে চলতি মাসের মাঝামাঝি থেকে ভারত সরকার বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালু করায় গেল এক সপ্তাহে অনেকটাই পাল্টে গেছে সেই চিত্র। বাংলাদেশি হোটেল পাড়ায় ফিরতে শুরু করেছে প্রাণ। রেস্টুরেন্টগুলোতে বেড়েছে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা, ভিড় বেড়েছে মুদ্রা বিনিময় কাউন্টারগুলোতেও। চিকিৎসার জন্য বা অন্য কোনো কাজে, ব্যবসায়িক কাজে আসতেছে অনেকে, হোটেল এখানে মানে সব দেখা যাচ্ছে। কলকাতার যে ওরিয়েন্টাল হোটেলটা উঠলাম, এ জায়গায় আমাদের অনেকটা সেফটি স্যার। এই যে দাদাদের এই যে সব কাউন্টারে আসছে, এনারাও আমাদের অনেক সহযোগিতা করছে। এখন তো দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশিদের পদাচরণে এখানে একটা উৎসব ভাব মনে হয় আরো আরো জমবে। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 30টি বাস কলকাতা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কিংবা কাটা পথে যাতায়াত করলেও করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল সব বাস চলাচল। তবে গেল এক সপ্তাহ ধরে আপাতত দুটি বাসে শুরু হয়েছে যাত্রী পরিবহনও। এতে আসার আলো দেখতে শুরু করেছেন পরিবহন ব্যবসায়ীরা। যারা নাকি বাইরে আসছেন, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার বাইরে চলে যাচ্ছে, কিন্তু যারা নাকি ধরুন এফোর্ড করতে পারছে না ফেয়ার, বাইরে ফেয়ার এফোর্ড করতে পারছে না, তারা আপনার বাইরে উঠে যাচ্ছে। সব পরিবহন মিলে যদি তিনটে করে গাড়ি যায় তাহলে তো সেইগুলো একটু ভালো, কিন্তু সবার একা গাড়ি এখন সবারই কারোরই সেপারেট গাড়ি যাচ্ছে না। সরকারি পরিসংখ্যান বলছে প্রতিদিন ভারত বাংলাদেশের মধ্যে 10,000-এরও বেশি পর্যটক যাতায়াত করেন। এর মধ্যে বাংলাদেশ থেকেই ভারতে প্রবেশ করেন গড়ে 6,000-7,000 মানুষ। করোনার কারণে সেই সংখ্যাটাও শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। হোটেল মালিকরা বলছেন এই মুহূর্তে 30-35% বাংলাদেশি পর্যটক রয়েছেন, এবং আগামীতে পর্যটক ভিসা পুরোপুরি চালু হলে 100% বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হবে এই রোফিয়া মেডিকেল স্ট্রিট, সদর স্ট্রিট কিংবা মার্কওয়ে স্ট্রিট। কলকাতার মার্কওয়ে স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।